नमस्कार बंधु, आमी उत्तम और ये मुहूर्ते दाड़िये आछि मौसुरीते। और मौसुरीते भ्रमणे आसले पर आपनी कोथाय थाकबेन से व्यवस्थाटी आमीई करे देबो आज के। तो चलुन ना देखा जाक मौसुरीर कोन होटेलटीते आमी रयेछि। और मात्र 600 টাকার বিনিময়ে যে হোটেলটি আমি পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো, দেখে কিন্তু মন ভরে যাবে। আর এই পরন্ত বিকালে এবারে হাঁটতে হাঁটতে একটু যাব মাল রোডের দিকে এবং দোকানপাট কি আছে সেগুলোও একটু ঘুরে ঘুরে দেখব। হোটেলটি কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন মাল রোডে এসেই যে এখানে চার্লি হোটেল, বা কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা কিংবা ফ্ল্যাশ হবে সেটা দেখে নেবেন। তো সেখান থেকে কল করেও কিন্তু আপনি আসতে পারেন। সার্ভিস কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তো চলুন এবার হাঁটতে হাঁটতে একটু মেল রোডের দিকে যাই না, পায়ে হেঁটে জাস্ট একটু নি, 2 মিনিট লাগবে মেল রোড পৌঁছে যাবেন। তো এখানে মোমো ক্যাফে আছে একটি এবং এই উপরটাই হলো মেল রোড, যাবো হেঁটে। তো এই হলো, হ্যাঁ আরেকটি লোকেশন বলে দিচ্ছি, সেটি হলো ICICI ব্যাংকের একটি শাখা আছে এখানে, ঠিক ICICI ব্যাংকের পাশেই এখানে ডান দিকে গলি চলে গেল নিচে নামার জন্য। মেল রোডের এখানে কিন্তু আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে অসাধারণ। এবার এখানে খবর লাগাতে হবে ট্যাক্সি স্ট্যান্ড বা ঘুরতে যাওয়ার কি কি অপশন কোথা থেকে কি আছে, যেহেতু আমি একা এসেছি ঘুরতে এখানে। তো আমার পক্ষে সম্পূর্ণ গাড়ি বুক করে ঘোরাটা তো একটু কঠিন হয়ে যাবে, তো সেই খোঁজ নিতেই যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখবো আজকের বিকেলটা। এভাবে 1-2 ঘন্টা কাটানোর পরে ফিরে যাব ফের। তো হোটেল কিন্তু অসংখ্য রয়েছে এখানে, হ্যাঁ এখানে বার টার সব কিছুই পাওয়া যায়। তো আরেকটুখানি হাঁটতে হাঁটতে এই লোকেশনটায় চলে আসলাম। এগুলো সব ভিউ পয়েন্ট আর কি। তো এমনিতে অসুবিধা হচ্ছে না, এখন হলো মার্চ মাস, তো কিন্তু যেই হাওয়া দিচ্ছে সে সময় যেন মনে হচ্ছে যেন শীতের জ্যাকেট কিনতে হবে। দেখি না কতটা সহ্য করা যায়, কেন কি আমি কিনলে আমার বেকার হয়ে যায়, এটাই হলো প্রবলেম। আর এখানে অনেক পর্যটকরা দাঁড়িয়ে আছে, ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ তাই না? অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে প্রকৃতির সৌন্দর্য। উত্তরাখণ্ড, সত্যি উত্তরাখণ্ডের কিন্তু প্রেমে পড়ে গেছি আমি এসে। তার কারণ বিশেষত্ব এখানের রাস্তা, রোড কনস্ট্রাকশন কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। উত্তর সিকিম নর্থ সিকিমের মতো কিন্তু নয়। তো এবারে একটু মাসুরিতে থাকার যে ব্যবস্থাটি আমি করেছি, যে রুমটি নিয়েছি সেটি একটু আপনাকে দেখিয়ে দিই। তো রুমের কন্ডিশন হলো এই, এখানে কিং সাইজ একটি বেড রয়েছে। বেডটি যে আছে বেডটি কিন্তু স্প্রিং বেড, তো সেজন্য কোনো রকম প্রবলেম হবে না, যথেষ্ট কিন্তু আরামদায়ক রয়েছে বেডটি। এবং এখানে দুটো সোফা লাগানো রয়েছে, মিরর আছে, তার পাশে একটি ডোর রয়েছে, সেখানে ওয়ার্ড্রপ রয়েছে, আপনি সেখানে জামাকাপড় রাখতে পারবেন। আর এই যে উইন্ডো আছে, বিশাল বড় একটি উইন্ডো, এবং এখানে একটি টিভি লাগানো রয়েছে। ওকে, তো ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ডেকোরেশনের দিক থেকে। আর বাথরুম যে আছে, বাথরুমের কোয়ালিটিও কিন্তু খারাপ নয়, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেসিনটাও কিন্তু খুব সুন্দর, চিপ এবং বেটার কোয়ালিটি। চিপের মধ্যে এটাই কিন্তু আমার সবচাইতে ব্যাপক লেগেছে, আমি যত জায়গায় ট্রাভেল করেছি এইরকম মাসুরিতে এসে পেয়ে যাবো এত কম পয়সার মধ্যে এত বেস্ট কোয়ালিটি আমি কিন্তু ভাবতেই পারিনি। এই হলো হোটেল চার্লিনের গেট, এখানে গাড়ি ফাড়ি রাখা রয়েছে, ওয়ের একটা বোর্ড লাগানো রয়েছে। জাস্ট মেল রোডের রাস্তায় ওঠার আগেই এখানে যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে হোটেল চার্লি। তো রিসেপশন হলো এটা, আর এখান থেকে জাস্ট ওই যে 10 গজ দূরে আমি একটু দেখাবো লোকেশন, মানে অসম লোকেশন কিন্তু মাসুরির। আর বিকেল প্রায় 5টা বাজে, ঠান্ডা একটু একটু লাগছে এখানে, কিন্তু গরমের সময়ও বেশ রাতে ঠান্ডা, আর এক্ষুনি মনে হচ্ছে ঠান্ডার প্রকোপ প্রচণ্ড বেড়ে যাবে। রোদ আছে, তবু আর বেশি সময় একটা ঘোরা যাবে না, কারণ আমি শীতের কিছুই নিয়ে আসিনি। চলো
এবারে তাহলে দেখিয়ে দিই এখানের ভিউ। সত্যিকারের এখানে ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ। এই যে একটা রুফটপের মতো রয়েছে, দারুণ ভিউ। কিন্তু কাটে কি তো নেই ঘুরতে? তো চালির পাশেই হলো অসাধারণ এই ভিউ। মানে বুঝতে পারছো পুরো উত্তরাখণ্ড যেন হাতের মুঠোয়। দারুণ দারুণ। তো একটা ব্যাপার হয়ে গেল, এখানে এখানে চার পাঁচটা সাইট সিনের অপশন আছে, ক্যান্ট্রি ফল আরও যেসব আছে সেগুলো নিয়ে চার পাঁচটা। এবার চার পাঁচটা জায়গায় ঘোরার জন্য সিঙ্গেল গাড়ি বুক করে ঘুরতে গেলে অসুবিধা। তো আমার এবার প্ল্যানিং হলো যে এই ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, এনাদের কাছ থেকে স্কুটি ওনারা দেয় ভাড়া, তো স্কুটি একটা নেব। আর ফিউল ভরাতে হবে, দু লিটার ভরলে মোটামুটি হয়ে যাবে। যা সাইট সিন আছে 50 কিলোমিটারের মতো এদিক ওদিক রাইড। তো যাই হোক, তো 600-700 টাকার গল্প, 500 টাকা চেয়েছে, যদি একটু কম হয় তো ভালো, না হলে কিছু করার নেই। তো এই স্কুটি নিয়েই সবচেয়ে বেটার হবে এই রাইডগুলো কমপ্লিট করা। তো সে প্ল্যানটি কালকে করব। তো আপনারাও যদি আসেন, আমি এনার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে স্কুটি কিন্তু নিতে পারেন। বাকি অন্য অন্য জায়গা বলছে 600-700 টাকা নেয়, 800 টাকাও নেয়। তো জানি না, যদি আর একটু আমি জাস্টিফাই করে দেখবো অন্যান্য জায়গায়, সেখানে যদি কমে হয়ে যায় ভালো, নাহলে তো এই 500 টাকা যেটা আছে এই ছেলেগুলো এরা প্রায় দিয়ে থাকে। এখানে পার্সোনাল গাড়িও আছে অনেক আছে, তো সেগুলো আমি নেব। ভাইয়া ইংলিশ শোনা দাও। ক্যা বা ভাই, স্টেজ পে উঠতে হাওয়া নিকল গই? यही तो भैया परफॉर्मेंस जो है वो स्टेज में ही होती है ना, स्टेज में उठते ही हवा निकल जाए तो कैसे चलेगा। सुना तो भैया, तरस रहा है दिल मेरा, नहीं सुनानी अंकल? अभी नहीं आएगी, बारू कल आती है सुबह सुबह। नहीं सुनानी आती नहीं, अंकल कहाँ सुनानी? मैं क्या स्टेज बना रखा हूँ यहाँ पे, आप तो मेरे, हम सब लोग तो एक ही हैं। तो फिर मंगलू शर्मा के अंकल बहुत गाना गाता हो ऐसा घूम। ज़ूम करे मुझे वीडियो बैंकर बन दी भाई जी, कैमरा आया तो बनेंगे नहीं यार। मंगलू भाई कैसा आदमी है मंगलू भाई? नहीं भैया नहीं सुनाएंगे गाना। तो बंधु আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।